নমস্কার, দেখছেন বলো কি জানতে চাও। আমি সায়ন আপনাদের সঙ্গে। কাকা, আজকের ভিডিও শুরু করার আগে কয়েকটা জিনিস ক্লিয়ার করে নিই। বলো কি জানতে চাও কোনো নিউজ চ্যানেল নয়। বলো কি জানতে চাও এর মূল কাজ হচ্ছে যেই খবরগুলো ঢাকা পড়ে থাকে সেগুলোকে বার করে আনা, রাজনৈতিক উদ্দেশ্য হোক বা অন্য যে কোনো উদ্দেশ্য। কিছু খবর কিন্তু ঢাকা পড়ে যায় বেশ জাঁকজমকপূর্ণ এবং টিআরপিওয়ালা খবরগুলোর পেছনে। আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, চেষ্টা করছি এই সমস্ত খবরগুলোকে সবার সামনে তুলে ধরার। তার জন্যই বলো কি জানতে চাও এর যাত্রা। না কোনো রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে আর না কোনো রাজনৈতিক উদ্দেশ্য থাকবে, কিন্তু প্রত্যেকটি ভিডিওতেই বিষয়বস্তুর সঙ্গে আমার মতামতও থাকবে। আপনার সাথে তা মিলতেও পারে, আপনার সাথে তা নাও মিলতে পারে, কিন্তু যাই মতামত হোক না কেন নিশ্চয়ই আমাদেরকে কমেন্টে জানাবেন। চলুন তাহলে যাত্রা শুরু করা যাক। আজ থেকে প্রায় এক বছর আগে আমরা আমাদের যাত্রা যখন শুরু করেছিলাম তখন আপনাদেরকে ইনফোসিসের জমিটা দেখিয়েছিলাম। সেখানে দেখিয়েছিলাম যে একটা প্ল্যাকার্ড একা দাঁড়িয়ে রয়েছে আর চারিপাশে গরু চড়ছে। আর একটু মজার ছলেই কাব্য করেছিলাম, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই ওই জমিতে আর তাল গাছ দাঁড়িয়ে নেই, না গরু চড়ছে, ওই জমিতে এখন ইনফোসিসের কাজ চলছে। ঠিক একই রকম অবস্থা বেঙ্গল সিলিকন ভ্যালি হাবের, যেখানে কিছুদিন আগের তোলা ভিডিও একেবারে শুনশান জায়গা দেখাচ্ছে, সেখানে এবার ছবিটা পাল্টাতে চলেছে। শূন্য পড়ে থাকা জমিতে এবার কাজ শুরু হয়েছে। ইতিমধ্যেই কনস্ট্রাকশনের কাজ শুরু করেছে এয়ারটেল নেক্সট্রা, আর কিছুদিনের মধ্যেই কাজ শুরু হওয়ার কথা রিলায়েন্স জিও, আদানি গ্রুপ বিটিপিএল, এনটিটি, এসটিটি গ্লোবাল ডেটা সেন্টার এবং সিটিআরএলএস ডেটা সেন্টার। না, কোনো উড়ো খবর নয়, টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত একটি পাক্কা খবর। এনটিটি গ্লোবাল ডেটা সেন্টার, যাকে ইন্ডিয়ান ডেটা সেন্টার মার্কেটের লিডার বলা হচ্ছে, এই মুহূর্তে মার্কেটে যতগুলি ডেটা সেন্টার রয়েছে তার মধ্যে এনটিটি গ্লোবাল ডেটা সেন্টার একাই 27% মার্কেট শেয়ার ধরে রেখেছে। এবার তারা বেঙ্গল সিলিকন ভ্যালি হাবে 6 লক্ষ স্কোয়ার ফিটের জায়গা নিয়ে সেখানে তৈরি করবে নতুন ডেটা সেন্টার, যেটি ভারতের মধ্যে অন্যতম এবং অত্যাধুনিক হতে চলেছে। এর জন্য বিনিয়োগ করা হচ্ছে প্রায় 900 কোটি টাকা। হিটকো সূত্রে খবর, এনটিটি গ্লোবাল ডেটা সেন্টার বেঙ্গল সিলিকন ভ্যালি হাবে 7.5 একর প্লটের জন্য প্রতি প্লট পিছু বা প্রতি একর পিছু 4.9 কোটি টাকা করে 37 কোটি টাকা হিটকোকে পে করে দিয়েছে। সংস্থার ডিরেক্টর বিমল কাও জানিয়েছেন তারা কলকাতায় একটি রিজিওনাল ডেটা সেন্টার তৈরি করছেন, যার দৌলতে এই ইস্টার্ন রিজিয়নের যে কটি রাজ্য রয়েছে সবার ডেটার চাহিদা পূরণ করা যাবে। এবার আমরা যে বারংবার বলে চলেছি বলো কি জানতে চাও এর পর্দায় যে কলকাতা হতে চলেছে ভারতবর্ষের নেক্সট আইটি হাব, তার কারণ হচ্ছে এই সমস্ত বড় মাপের যে ফ্যাসিলিটি বা ডেটা সেন্টারগুলো রয়েছে এগুলো ব্যবহার করে বিগ স্কেল সফটওয়্যার কোম্পানিজ। এবার বিগ স্কেল কোম্পানি বলতে বেশ কিছু ব্যাংকিং সংস্থা তাদের রিজিওনাল অফিস খুলছে এবং তার সাথে একইভাবে আইটিসি ইনফোটেক এবং উইপ্রো এবং ইনফোসিসও নিজেদের ক্যাম্পাস তৈরি করছে, এগুলো বিগ স্কেল কোম্পানিজ। ঠিক একইভাবে বেশ কিছু বিদেশি সংস্থা কলকাতায় এসে চাল টিপে দেখে নিচ্ছে ভাত কতটা হয়েছে, এখানে কিন্তু তারা তাদের ছোট ছোট অফিস তৈরি করছে বা সেগুলো বড় মাপের এবং জব জেনারেট করছে, আগামী দিনে তারাও নিজেদের বড় স্কেলে বড় অফিস তৈরি করবে। আর তার জন্য সবার আগে দরকার এই ডেটা সেন্টারের। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে এই ডেটা সেন্টারের কাজ তারা 3টে ফেজে করবে। প্রথম ফেজে তারা 1 লক্ষ স্কোয়ার ফিটের ওপর কাজ করবে এবং এই ডেটা সেন্টার তৈরির সমস্ত কাজ আগামী 10 থেকে 12 মাসের মধ্যেই শুরু হবে এবং পর্যায়ক্রমে ধীরে ধীরে আরও 2.5 লাখ স্কোয়ার ফিট এরিয়ায় তারা আরও বিল্ডিংস তৈরি করবে। সারা দেশের 12টি লোকেশনে এনটিটি গ্লোবাল ডেটা সেন্টারের 2.1 মিলিয়ন স্কোয়ার ফিট জায়গা রয়েছে এবং তাদের বর্তমান ক্যাপাসিটি 220 মেগাওয়াটের। এবং কলকাতার এই ডেটা সেন্টার তারা আগামী 2 থেকে 3 বছরের মধ্যে সম্পূর্ণ রেডি করতে চাইছে এবং 2024-এর মধ্যে পুরো রেডি চাইছে এবং তাদের ক্যাপাসিটি তারা করতে চাইছে 280 মেগাওয়াটের। এই বেঙ্গল সিলিকন ভ্যালি হাবের ভিতরই তৈরি হচ্ছে বেঙ্গল টেক পার্ক, তৈরি করছে আদানি গ্রুপ, পাশেই রয়েছে এয়ারটেল নেক্সট্রা। প্রত্যেকটি প্লটে এই মুহূর্তে কাজ শুরু হয়ে গেছে, আশা করা যায় আর কিছুদিনের মধ্যেই সমস্ত কাজ শেষ হবে কনস্ট্রাকশনের এবং তারপরে কাজ শুরু হবে এই ডেটা সেন্টারের। কিন্তু সবথেকে বড় প্রশ্ন এখনও মাথায় ঘুরপাক খাচ্ছে, সেটা হচ্ছে এই কেবল ল্যান্ডিং স্টেশনের কাজ কবে শেষ হবে, কারণ কেবল ল্যান্ডিং স্টেশনই একমাত্র অস্ত্র যা এই ডেটা সেন্টারগুলোকে আরও বুস্ট দেবে এবং এরকম আরও অনেক সংস্থা কলকাতায় এসে বাসা বাঁধবে। দেখুন, এই বিগ স্কেল কোম্পানিগুলো এবার আসা শুরু করেছে আর তার সাথে এই সমস্ত ডেটা সেন্টার কোম্পানিগুলো এখানে তাদের বাসা বাঁধছে।
কোনোটাই ছোটোখাটো হচ্ছে না, বেশ বড়ভাবেই হচ্ছে। অ্যাটলিস্ট ট্রাই টু অ্যাপ্রিশিয়েট দিস। শুনুন, যেই সরকারই এই কাজটা করুক না কেন, আমাদের কাজটা হওয়া নিয়ে মতলব। উই ওয়ান্ট টু সি আর কলকাতা শাইন অ্যাগেইন। সেই আশা নিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরের এপিসোডে। কিন্তু আজকের ভিডিওটা কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন। যদি আপনার কাছে কোনো তথ্য থেকে থাকে প্লিজ আমাদের সঙ্গে শেয়ার করবেন, যাতে পরের এপিসোডে আমরা সেটা সবাইকে জানাতে পারি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করে অল বাটনটা প্রেস করতে ভুলবেন না, যাতে এই ধরনের ভিডিও আপলোড হলেই আপনার কাছে খবর যায়। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে পরের এপিসোডে। বলো কি জানতে চাও।